নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে কথা, স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকলে কি সমস্যা হতে পারে এই বিষয়ে কথা বলার জন্য বলেছেন। খুব বাস্তবোচিত একটা প্রসঙ্গ। দেখুন, আমার মনে হয় না এই পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী আছেন যাদের কোনোদিনও ঝগড়া হয়নি, কোনোদিনও একটা বিষয় নিয়ে মনের মালিন্য হয়নি। অবশ্যই হয়েছে, আমরা শিব ঠাকুর আর তাই তো হরগৌরীর ঝগড়াও দেখি পুরাণের গল্পে, তাদের মধ্যে মত মনোমালিন্য এরকম হবেই। কারণ কারণ আছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম তৈরি হওয়ার একটা মূল কারণ হচ্ছে তাদের অরিজিন দুটো আলাদা, দুটো পৃথক পরিবার থেকে বড় হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মানসিকতার একটা পার্থক্য থাকে, আমরা এত কিছু মিলিয়ে বিয়ে থাওয়া দিচ্ছি তারপরেও দেখবেন একটা গ্যাপ থেকেই যায়, তো এটা স্বাভাবিক। দুজনে দেখুন, এখন তারপর হচ্ছে ইগোর যুগ, এখন যুগটাকে আমি বলি ইগোর যুগ, এত আত্মহমিকা, আমাকে তোমার কথা শুনে চলতেই হবে, এইরকম একটা ধাঁচ, এইরকম একটা ভাব চলছে, এই ট্রেন্ড চলছে। এখন তো এই শব্দটা আমরা বিশ্বাসী, ট্রেন্ড চলছে। তো এর মধ্যে দাঁড়িয়ে আজকে স্বামী স্ত্রী দেখুন ঝগড়া করে, স্ত্রী বলছে থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। স্বামীও তার ইগোটাকে নিয়ে রয়েছে, আচ্ছা তুমি যেমনি গেছো, তুমি তুমি যতক্ষণ না ফিরবে আমিও যাবো না। কখনো কখনো অভিমান করে কথা বন্ধ হয়ে যায় দুজনের। স্বামী স্ত্রীর সম্পর্ক, যে কোনো সম্পর্ক, আজকে বলছি যে দেখুন এই বেশি দিন এই দূরত্ব থাকলে কিন্তু আমাদের যে ভালোবাসার টান, আমরা বলি ভালোবাসার টান থাকলে সব কিছু ঠিক থাকবে, আজকের যুগে কিন্তু আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটা হতে শুরু করে। আমরা এতটাই ভোগবাদী সমাজের মধ্যে বাস করি, আমরা এতটাই নিজের আত্মস্বার্থ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি, এটা কিন্তু এই যে একটা মানুষকে ছাড়া নিজে বাঁচা এটা সেট হয়ে যায়। কারণ আজকের ভালোবাসাগুলো স্বার্থপূর্ণ, ভালোবাসার মধ্যে শ্রদ্ধা বিশ্বাস ভরসা এগুলো কমে যাচ্ছে। তাই স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকলে কি হয়, স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকলে বাইরের জগতে কি হবে আমি জানি না, আমার মনোজগতে বিশেষ ক্ষতি হয়, বিশেষ বিশেষ ক্ষতি হয়। প্রথম কি, দুজন দুজনকে ছাড়া বাঁচতে শিখে যায়। এই যে ব্লেন্ডিং, স্বামী স্ত্রীর সম্পর্কটা কত সুন্দর কি করে হয়, যত একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে সেই রিভেট লাগার মতো যত সুন্দর করে তারা জীবন যাপন করতে পারবে, একে অপরের সাথী হয়ে উঠতে পারবে, এটা কি একদিনেই সম্ভব নাকি? 8 বছর প্রেম করার পরও বিয়ে হয়েছে, তারপরে ডিভোর্স হয়ে যাচ্ছে, তাহলে কোন যুগে বাস করছি আমরা? এতটা উত্তর আধুনিক বলছি, আত্মকেন্দ্রিক যুগ এটা, শুধু নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না কেউ। তাহলে বেশি দিন দূরে থাকলে কিন্তু ওই জন্য প্রবলেমগুলো তৈরি হলে, স্বামী স্ত্রীর সমস্যা তৈরি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন, অন্য কাউকে আর ইন্টারফেয়ার করার সুযোগ দেওয়ার দরকার নেই। অভিমান হয়েছে, অভিমান হয়, অভিমানী হয় অনেকে, রাগ অভিমান হয়েছে, সমস্যাটাকে ক্লোজ করার চেষ্টা করুন। দেখুন স্বামী স্ত্রী যেখানে রিলেশনগুলো, যেখানে সম্পর্কগুলো মধুর, কাছের মানুষের সঙ্গে সম্পর্কে হামবড়া ভাব আনতে নেই, আও আগে কথা বলুক তবে আমি বলবো, এই ইগোটাকে দূরে সরান্ত, এই আত্ম অহংকার বহু সম্পর্ক ভেঙে দিয়েছে, তা কখন এগুলো করবে না। এতে কী হয়, আমি একটি মেয়ের এবং একটি ছেলের একটা গল্প বলি, বুঝতে পারে। স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, খুব ভালো, মেয়েটি রাগ করে তার বাপের বাড়িতে পৌঁছেছে, খুব ভালো, এখানে ওকে দিলাম, এটা স্বাভাবিক। মেয়েটির বাবা মা মেয়ের অভিযোগ শুনে তাদের জামাই জামাতাকে বহু কথা বললেন ইত্যাদি ইত্যাদি, সেটাও স্বাভাবিক, রাইট দিন। এইবার শুরু হলো অভিমানের পালা, কথা বন্ধ, যোগাযোগ বন্ধ। মেয়েটির মনে মনে একটাই কথা, আমি কোনো অন্যায় করিনি, ও আমাকে আগে ফোন করুক, কথা বলুক, তবে আমি ফিরব। ছেলেটির মনেও একই গো, ও আগে আমার সাথে যোগাযোগ করবে, আমাকে এইভাবে অপমান করেছে। সময় এগোতে থাকে, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর, দুজনেই এমনভাবে এই যে একা থাকা, এই যে সংসার ভাঙা অবস্থায় অশান্তিগুলো যে পার্মানেন্ট হয়ে যাওয়া, তখন তারা সেইভাবে নিজেকে রেডি করে নেয়, সেই সম্পর্কটা আর জুড়ল না, এইভাবে এখনও বহু বছর এগিয়ে যাচ্ছে। তা এইভাবে আমাদের যেন ছোটোখাটো ক্ষতগুলোকে আমরা মিটিয়ে নিই, ক্যান্সারের আকার ধারণ করতে না পারে। ভালো থাকুন, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।